পলাশবাড়ী আরক্ষীয়ে নিশা চোরাং কয়লা ভর্তি ছখন বলেরো পিকআপ আর ডিওয়াই গাড়ি জব্দ করে। মেঘালয়ের পর চানডুবির সমীপবর্তী জিমিরি গাঁও হয়ে আহি থাকা অবস্থা জব্দ এই কয়লা ভর্তি গাড়ি সমূহ পলাশবাড়ির গড় ভগড়ার পর জব্দ করে গাড়ি কেক স্থানীয় ভুলাগাঁওর চোরাং ব্যবসায়ী আর ছাত্র সংগঠন জড়িত সন্দেহ। ইয়ার পূর্বেও পলাশবাড়ী আরক্ষীয়ে মেঘালয়ের পর অহা কেবাখনো চোরাং কয়লা ভর্তি সরু ডাঙর গাড়ি জব্দ করবলে সক্ষম হয়েছিল। আনহাতে ছাগলিয়াত বার্মি সুপারি ভর্তি ট্রাক জব্দ। অসমৰ পৰা ছাগলিয়া হৈ পশ্চিমবঙ্গত প্রবেশ করার সময়ত ছাগলিয়া আরক্ষীয়ে জব্দ করে ট্রাকখন। 285 বস্তা সুপারি কঢ়িয়াই নিছিল ট্রাকখনেরে। প্রতিটো বস্তাত আছে 70 কেজিকৈ সুপারি। গোপন খবরের ভিত্তিত নিশা ছাগলিয়া আরক্ষীয়ে জব্দ করে ট্রাকখন। নথিপত্র সন্দেহজনক হওয়া জব্দ করা হয় ট্রাকখন। ঘটনা সন্দর্ভত ছাগলিয়া আরক্ষীয়ে তদন্ত অব্যাহত রাখিছে। গুয়াহাটির কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে কেবাটাও অভিযোগ উত্থাপন করেছিল অসম আন্দোলনের শহীদক বিরূপ মন্তব্য প্রদান করে গ্রেপ্তার হওয়া বাঘবরের বিধায়ক শেরমান আলিয়ে। শেরমান আলীর মন্তব্য খণ্ডন করেছে কারাগার অধীক্ষক রঞ্জিত বৈশ্যয়। শেরমান আলিয়ে VIP সুবিধা বিচারিছিল যদিও জেল কর্তৃপক্ষই দিয়া নাছিল এই সুবিধা। জেলত ড্রাগস তো দূরৈর কথা, সাধা আনিব নোৱাৰে জেলৰ ভিতৰত। আনহাতে চিকিৎসকক সহায় কৰিব পৰাকৈ কয়দিক বেজি দিয়াৰ প্ৰশিক্ষণ দিয়া হৈছে বুলি মন্তব্য অধ্যক্ষৰ। আমি তেখেতক VIP ট্ৰিটমেণ্ট বা কোনো সুবিধা দিব পৰা নাছিলোঁ বা দিয়া নাছিলোঁ। সেইবাবে তেখেতে নিশ্চয় ভিতৰে ভিতৰে ক্ষোভিত হৈছিল। দ্বিতীয়তে যিদিনাখন তেখেতৰ জামিন হৈছিল 6 তাৰিখে সন্ধিয়া, সেই সময়ত কাৰাগাৰ বন্ধ হৈ গৈছিল। আৰু সেই সময়ত তেখেতৰ বাহিৰত প্ৰায় 5000 সমৰ্থকে অপেক্ষা কৰি আছিল আৰু আমি তেখেতক জেল মেনুয়েল মতে মুক্ত কৰি দিব পৰা নাছিলোঁ। আৰু সেইবাবে তেখেতে নিশ্চয় ক্ষোভিত হৈছিল আৰু ক্ষোভিত হৈ ওলাই গৈ কাৰাগাৰখনৰ বিৰুদ্ধে তেখেতে বিভিন্ন মন্তব্য বিৰূপ মন্তব্য আগবঢ়াই কাৰাগাৰখনক বদনাম কৰিবলৈ কাৰণে চেষ্টা কৰিছে। আমি ৰাখিছিলোঁ এজন তেওঁৰ কেছ কি বা কোৰ্টৰ কি অৰ্ডাৰ আছে সেইমতে আমি সাধাৰণ কাৰাবন্দীৰ লগতে তেখেতক আমি মাটিতে শুবলগা হৈছিল বা কম্বলতে শুবলগা হৈছিল। সেইসকলে হয়তো নিশ্চয় ভিতৰে ভিতৰে তেখেতে ক্ষোভিত হৈছিল। বাঘবৰ সমষ্টিৰ বিধায়ক শেৰমান আলিয়ে 60টা দিন কটাইছিল কেন্দ্ৰীয় কাৰাগাৰত আৰু কেন্দ্ৰীয় কাৰাগাৰত কটোৱা সময় অতিক্ততাৰ কথা কিছু বৰ্ণনা কৰিছে আৰু সেই বিষয়ে খণ্ডন কৰিবলৈ আমাৰ সৈতে আছে কেন্দ্ৰীয় কাৰাগাৰৰ কাৰাধ্যক্ষ ৰঞ্জিত বিশ্ব ডাঙৰীয়া। তেখেতৰ বিৰুদ্ধেও কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ অভিযোগ আনিছিলে। ছাৰ, গোটেই কথাখিনি আপুনি কিদৰে খণ্ডন কৰিব? সন্মানীয় চেঙা সমষ্টিৰ মাননীয় বিধায়ক শেৰমান আলি ডাঙৰীয়াই সময় হৈছে এতিয়া।